বিসিবি প্রকাশ করল বিশ্বকাপ উপলক্ষে টাইগারদের জার্সি। এরই মধ্যে ম্যাচ জার্সিগুলো ক্রিকেটাররা বহন করে নিয়ে গেছে নিউজিল্যান্ডের বিমানে। সেখানে ট্রাইডেশন শেষ করে বিশ্বকাপেই এই নতুন ঘরানা জার্সি পরে নামবে অল টাইগাররা। বাংলাদেশ দলের এবারের বিশ্বকাপ জার্সির থিম সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য আর রয়্যাল বেঙ্গল টাইগারের ডিজাইনে করা, সেই সাথে জামদানির আর্টের ছোঁয়া দেওয়া হয়েছে জার্সিতে। আর এতে ব্যবহার করা হয়েছে এক্সক্লুসিভ ফেব্রিক, যা জ্যাকার্ড ফেব্রিক নামেও পরিচিত। অস্ট্রেলিয়ার ওয়েদার মাথায় রেখে পছন্দসই জার্সিগুলো পরে দারুণ খুশি সোহান, আফিফ, সাব্বির, মিরাজ, তাসকিনরা। আর এই আকর্ষণীয় জার্সি ডিজাইন করেছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টস, এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিডি ক্রিক টাইমকে জার্সির ডিজাইন প্রসঙ্গে এইসব তথ্য নিশ্চিত করেছেন। সবুজ রঙের জার্সি হোম জার্সি আর লাল রঙের জার্সি অ্যাওয়ে জার্সি। এদিকে ট্রাই নেশন আর বিশ্বকাপ ঘিরে জাতীয় দল নিউজিল্যান্ডের গন্তব্যে। সেখানে ত্রিদেশীয় সিরিজ খেলে 14 বা 15 তারিখ তারা উড়াল দিবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। ওখানে আইসিসির 2 প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব বাহিনী। যাবার আগে এয়ারপোর্টে মিডিয়া ব্রিফে কথা বলে গেছেন পেসার তাসকিন আহমেদ। নাজমুস সাকিব, বিডি ক্রিক টাইম। মানে খেলার চান্স আছে কি? আসলে আমাদের তো স্বপ্ন আছে, কিন্তু মেন সবারই একটাই কথা যে আমরা যাতে সবাই সবার পার্সোনাল জায়গাতে ইম্প্রুভমেন্টে ফোকাস করি। একদিন এক মাস দুই মাসেই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম হওয়া ডিফিকাল্ট, বাট আমরা চাই সবাই সবাই জায়গা থেকে ইম্প্রুভ করে, যাতে এখন না হলেও কিছু সময় পরে হলেও যাতে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফাইট দিতে পারি। ইচ্ছাটা কথা হয়েছে লাস্ট, তো আপনাদের টার্গেটটা কী থাকবে আসলে? না, আসলে এশিয়া কাপের আগে থেকেই সাকিব ভাই এবং ম্যানেজমেন্ট সবাই মিলে যখন মিটিং করেছে, আমাদের মেন লক্ষ্য আসলে ইম্প্রুভমেন্টের দিকে। যেহেতু আমরা খুব বেশি সাকসেসফুল নাই এই ফরম্যাটে, তো সেক্ষেত্রে আমাদের মানে যে যার জায়গা থেকে যাতে 20-30% ইম্প্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি, এটা আমাদের লক্ষ্য এবং সেই সেই প্রসেসেই আছি আমরা। এবং আস্তে আস্তে সবাই সবার দিক থেকে একটু একটু ইম্প্রুভ হচ্ছে আল্লাহর রহমতে। তো ডেফিনেটলি ইম্প্রুভমেন্টটাই মেন ফোকাস, কিন্তু যদি যেহেতু ক্রিকেট খেলা এবং অ্যাবিলিটিও আছে, ভালো কিছু হওয়া সম্ভব। ডেফিনেটলি যেই কন্ডিশনে যাচ্ছি অনেক টাফ হবে, সহজ কিছু হবে না, কিন্তু আমাদের মেন লক্ষ্যটা নিজেদেরকে যাতে 20-30% ইমপ্রুভ করে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি। ইনজুরি প্লাস হোম সিকনেস, আসলে এটা কোনো কতটুকু টাফ হবে? হ্যাঁ, আসলে দেখেন এটা সব টিমের প্লেয়ারদের জন্যই সেম, যেহেতু আমরা প্রফেশনাল প্লেয়ার, এগুলো মেনটেন করাটা আমাদেরই দায়িত্ব। তো ডিফিকাল্ট হবে, কিন্তু মানায় নিতে হবে, অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার ডিল করতেই হবে এইসব বিষয়ে। বিশ্বকাপে খেলেছিলেন, বোলারদের জন্য ব্যাটারদের জন্য কন্ডিশনটা কেমন হতে পারে? আমরা তো দুই একটা ম্যাচে বেশ ভালো সাকসেস পেয়েছি। আপনি সেরা বোলার ছিলেন। আমি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ 2012 সালে এবং 15 সালে বড় বিশ্বকাপ খেলেছিলাম। যতটুকু আমার ওই দুই বিশ্বকাপে অভিজ্ঞতা হয়েছে যে অনেক স্পোর্টিং কন্ডিশন হয়, ব্যাটিং বোলিং দুইটাতেই ফেভার পাওয়া যায়, তো চ্যালেঞ্জিংও কিন্তু ফেভার পাওয়ার মতো আসে। যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি, ডেফিনেটলি আমাদের ইম্প্রুভ হবে ভাই, এবং ভালোও হবে। Let's take one.